বিআরটি প্রকল্পের গাজীপুর বিমানবন্দর রোডের আটটি ফ্লাইওভারের মধ্যে এখন পর্যন্ত সাতটি উন্মুক্ত করে দেওয়ায় যোগাযোগে স্বস্তি ফিরে এসেছে ঢাকা ময়মনসিংহ রোডে যাত্রীদের। একই সঙ্গে উত্তরবঙ্গের একুশটি জেলার একাংশে যোগাযোগে কমেছে ভোগান্তি, ফলে সড়কপথে ঈদ যাত্রার আনন্দ নিয়ে বাড়ি ফিরছে মানুষ। কোনো ধরনের জ্যাম না হওয়ায় নিরবচ্ছিন্নভাবে চলছে যানবাহন, এতে খুশি পরিবহন চালক ও শ্রমিকরা। আগে মনে করেন 4-5 ঘন্টা লাগতো এক সিঙ্গেল গাজীপুর আইতে নারায়ণগঞ্জ যেতে, এখন লাগে 2.5-3 ঘন্টা। আগে যেমন জ্যাম এখানে সিগন্যালে পড়ে থাকতাম, এখন উপর দিয়ে চলে যেতে পারি, এই আর কি যাত্রীদেরও সুবিধা, আমাদেরও সময় বাঁচে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষগুলো ওভারপাসের সুবিধা পাচ্ছে পুরোটাই। ফ্লাইওভার দেওয়াতে ঈদের জ্যাম অনেক কম, যতটুকু মনে করছি এতটুকু জ্যাম নেই। আগে অনেক জ্যাম জট থাকতো, যানজট থাকতো, সেই তুলনায় অনেকটাই কমেছে। স্বচ্ছতা অনেকটা বেড়ে গেছে, আমরা আগের চেয়ে সহজ পথে যাতায়াত করতে পারি। ফ্লাইওভারগুলো চালু হয়েছে, চালু হওয়াতে আমাদের অনেকটা ভোগান্তি কমছে আর কি। আধা ঘন্টা, দেড় ঘন্টা, এক ঘন্টা বসে থাকতে রাস্তার মধ্যে কাটাই তো দিন যাইতে পারতো না, কিন্তু এখন যাইতে পারে। এবারে ঈদ যাত্রাকে সহজ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকালকে থেকে আমাদের স্পেশাল ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে, আমাদের সাথে থানা পুলিশ সহ আম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও যোগ দিচ্ছে, ফলে আমাদের যে ব্যাপক প্রস্তুতি আমরা আশা করছি এইবারে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রা হবে। দীর্ঘ এক যুগ পর বিআরটি প্রকল্পের সুফল পেয়ে খুশি এই পথে যাতায়াতকারী মানুষ। এস এম হামিম, মাই টিভি।